নমস্কার দর্শক, আপনারা দেখছেন আপনার খবর। আপনাদের সাথে রয়েছি আমি শোভন। এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুর, আর ব্যারাকপুরে আমার পাশে যিনি বসে রয়েছেন তার নতুন করে পরিচয় করতে হবে না, কারণ বিশিষ্ট আইনজীবী তথা ব্যারাকপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের পৌর পিতা সম্রাট বাবুর সাথে রয়েছেন। সম্রাট বাবুর সাথে কথা বলবো। সম্রাটবাবু, প্রথমেই আপনাকে পর্দায় স্বাগত। নমস্কার। আজকে ব্যারাকপুর এসেছি, ব্যারাকপুর আপনার সাথে আলাপ আলোচনা করবো, কারণ যদি দেখা যায় বর্তমান সময় দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে কিন্তু অনেক ঘটনা ঘটে চলেছে যেগুলো মানুষের কাছে অনেক প্রশ্ন তুলে ধরছে। ঠিক সেরকমভাবে কিন্তু ব্যারাকপুরের রাজনৈতিক প্রেক্ষাপটও কিন্তু বিভিন্ন হয়েছে। এই যে বর্তমানে ব্যারাকপুরের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এটাকে আপনি কীভাবে দেখছেন? কারণ দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন, বিভিন্ন সময় মানুষের কাছে, মানুষের আশেপাশে যখনই দেখা গেছে বিপদে পড়েছে তখনই আপনি ছুটে গেছেন। এই মুহূর্তে ব্যারাকপুরের রাজনৈতিক প্রেক্ষাপটটা কী দেখছেন আপনি? না দেখুন, প্রথমত আমি বলি, আমি তো দলের কোনো মুখপাত্র নয়, একজন সাধারণ মানুষ হিসাবে আপনাকে, আপনি এসেছেন, আপনার সাথে কথোপকথন করছি। ব্যারাকপুরের পরিস্থিতি আমার মতে, রাজনীতিতে ব্যারাকপুরের পরিস্থিতি অত্যন্ত ভালো। তার কারণ আজকে মানুষ এখানে বামফ্রন্টের আমলে যে নিঃশ্বাস নিতে পারত না, যে অবস্থা হচ্ছিল, দম বন্ধ একটা অবস্থা ছিল, সেখান থেকে আজকে মানুষ বেরিয়ে এসেছে। আইন শৃঙ্খলা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট হয়ে যাওয়ার পরে আইন শৃঙ্খলা আগের থেকে ভালো হয়েছে। এখানে যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, কোনো খুন, জখম, লুটপাট হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে আমাদের ব্যারাকপুরের পুলিশ তার আসামিদের ধরে তদন্ত শেষ করে। এখানে রাজনৈতিক অস্থিরতা করার জন্য কিছু মানুষজন নিশ্চয়ই আছে, কিন্তু তারা মানুষের থেকে বিচ্ছিন্ন। তাদের পাশের বাড়ির মানুষ তাদেরকে চেনে না। এবং সর্বোপরি ব্যারাকপুরের এই লোকসভার মধ্যে আমি ভাবুন 30 বছরেরও বেশি ধরে রাজনীতি করা সুবাদে বীজপুর থেকে শুরু করে টিটাগড় এবং ওদিকে আমাদের আমডাঙ্গা, এই বিস্তীর্ণ অঞ্চলে যারা পুরনো দিনে রাজনীতি করছেন তারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই করছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, নামের মধ্যে যে একটা শক্তি আছে, যে একটা আবেগ আছে, সে একটা শক্তি এবং আবেগ নিয়েই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে ঘাটে তৃণমূলের পতাকা নিয়ে আছে। ব্যারাকপুরের পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো, কিন্তু আরও ভালো করতে হবে, এটা আমি বিশ্বাস করি। এই যে আপনি বলছেন ব্যারাকপুরের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি ভালো, আপনাদের শাসকীয় বিভাগ কিন্তু যদি দেখা যায় বারংবার কিন্তু ব্যারাকপুরের মধ্যে একটুখানি গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায়। সেখানে দেখা যায় অনেক সময় যারা পুরনো কর্মী রয়েছেন তাদেরকে বসিয়ে দিয়ে নতুনকে তোলা। আমরা বারবার কবির কথায় বলা আছে, নতুনকে এবং প্রবীণকে দুজনকে সংমিশ্রণে একটা পথ চলা, কিন্তু ব্যারাকপুরের প্রেক্ষাপটে তো সেটা দেখা যায় না। এটাকে আপনি কীভাবে দেখছেন? দেখুন, এগুলো আপনাদের ক্রিয়েট করা কিছু স্টোরি হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের নেতা ব্যক্তিগত, যার জন্যে আমি তৃণমূল কংগ্রেসটা এখন করছি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে পরিচালনা করছেন সেখানে কোনো ইনজাস্টিস কোনো জায়গায় নেই। হ্যাঁ, এ কথা আমি স্বীকার করব যে আগে 2098 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আর আজকের দিনটা তো এক নয়। আজকের দিন দল বড় হয়েছে, দলে অনেক লোকজন এসছে, দলটা মধ্যে নানা রকম মানুষজন আছে, তাই সবাইকে তো সন্তুষ্ট করা যায় না। একটা পরিবারে যদি 10টা ভাই থাকে, বাবা মা কিন্তু 10টা ভাইকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু আমাদের দল একটা এমন দল যে সবাইকে নিয়ে, সবাইকে তার যোগ্য সম্মান
বা যোগ্যতা অনুযায়ী সম্মান দিয়ে কাজ করার সুযোগ করে দেয়। অন্য কোনো রাজনৈতিক দলে সেটা নেই। আপনি হয়তো একটা পঞ্চায়েতের টিকিট পেলেন না, কি পৌরসভার টিকিট পেলেন না, কি এমএলএ হলেন না, কি এমপি হলেন না, সেইটা জীবনে সর্বোচ্চ ব্যাপার হতে পারে না। তবে হ্যাঁ, আজকাল কিছু মানুষজন আছেন যারা এই রাজনীতিটাকে ব্যবসায়িক ব্যবসারভাবে পরিণত করেছে। এই ব্যবসায়িক পরিণতি করার মানুষগুলি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে, দলকে ছোটো করছে, কিন্তু তাদের মনে রাখা উচিত রাজনীতিটা ব্যবসার জায়গা না। রাজনীতির মাধ্যমে নিজের সম্পত্তিটা করাটা রাজনীতি নয়, মানুষের কাজটা করাটা রাজনীতি, যেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে 60 দিন বাড়ি ঘর ছেড়ে একদম তাঁবুতে থেকে নিজের শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে এই বার্তাটাই বারবার দিয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস করব, আর দলনেতা দলনেত্রীর দেখানো পথকে অনুসরণ করব না, সেটা কোনো সময় হতে পারে না। সরব, আপনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, যদি দেখা যায় আপনার রাজনৈতিক প্রেক্ষাপটে, যে রাজনৈতিক কারণে এক সময় ব্যারাকপুরের লোকসভার ক্যান্ডিডেট, পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে তৃণমূল কংগ্রেসে, তারপর যে রাজ্যের যুবর সদস্য, মানে যে কমিটি, সে কমিটিতে জায়গা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন শুধুমাত্র ব্যারাকপুর পৌরসভার একটা ওয়ার্ডের মাত্র কাউন্সিলর, এই যে এই পথ, এই জার্নিটা কোথাও খারাপ লাগে না? কোথায় রাজ্য আর কোথায় একটা ব্লকে বা শহরে নিয়ে এসে কাউন্সিলরের মধ্যে নেমে যাওয়া, এই যে অবক্ষয়টা কোথাও কি দলের পক্ষ থেকে, এই যে আপনার প্রতি উদাসীনতাটা, এটা কি সত্যি মানা যায় না? কিছু সময় দেখুন, রাজনীতিতে ফ্লাস্ট্রেশনের কোনো জায়গা নেই। আর দল মনে করেছে আমি এখন কাউন্সিলর, আমার থাকা দরকার, তাই দল করেছে। এক সময় তো দলই আমাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যুব সভাপতি ছিল তখন আমাকে 1 নম্বর জেনারেল সেক্রেটারি করেছিল। এখন দল মনে করেছে যে আমাকে এখানে কাউন্সিলর হওয়াটাই ঠিক, তাই দল করেছে। দেখুন, দল কোনো কোনো সময় সিদ্ধান্ত নেয়, দলের কোনো কোনো সময় সিদ্ধান্ত বা কোনো কোনো জায়গায় দলের কাজে আপনি কোনো সময় মুখ খুলতে পারেন না, যদি দলের আপনি সৈনিক হন। দেখুন, আপনি বললেন যে কাউন্সিলর, আপনি লোকসভার ক্যান্ডিডেট ছিলেন, আপনি এখন একজন প্রাক্তন কাউন্সিলর। দেখুন, আমি অতীতকে ভুলে গিয়ে তৃণমূল কংগ্রেসে এসেছি, আমাকে এখান থেকে তো জিরো দিয়েই শুরু করতে হবে। এখানকার মানুষ, এখানকার যারা নেতৃত্ব আছে তাকে তো আমার বিশ্বাস অর্জন করতে হবে। আমি যদি এখন, আমার তো সেই অর্থে কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই যে আমি কোনো বড় নেতার ছেলে বা আমার অনেক কোটিপতি আমি লোক, সেরকম আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তাই যেটুকুনি আমাকে সম্মান তৃণমূল কংগ্রেস দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। আর আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছাড়া বা কোনো রকম কোনো কিছু পরিচিতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমাকে নিজে আমাকে বাংলা যুবশক্তিতে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন, উনিই তো আমাকে রাজ্যের জেনারেল সেক্রেটারি করেছেন। আর আজকে আর একটা কথা বলি, আমাদের এখানকার মাননীয় সাংসদ অর্জুন সিংও এক সময় কাউন্সিলর ছিলেন। তাই কোনো পদ বা দল কোনো সময় কোনো জায়গায় আপনাকে দেবে, সেটা কোনো সময় আপনার কাছে সম্মানের হওয়া উচিত, সেটা নিয়ে পরিত্যাগ করা উচিত না। এটা কথাটা ঠিক, কোনো কোনো সময় মনের মধ্যে ফ্লাস্ট্রেশন জন্মায়, কিন্তু ফ্লাস্ট্রেশন জন্মানোর পরে আমি যখন দেখি আমার থেকে পুরনো মানুষজনেরা, আমার থেকে পুরনো সময় মার খাওয়া মানুষজনরা আজকে আমার থেকেও খারাপ অবস্থায় আছে, তখন নিজেকে সামলে নিই। তার কারণ রাজনীতিতে লোভ লালসা এইগুলোর কোনো স্থান হয় না। সাময়িক মানে ক্ষণিকের জন্যে আপনি কোনো জায়গা পেতে পারেন, কাউকে ম্যানিপুলেট করতে পারেন, কিন্তু দীর্ঘস্থায়ী আপনার যদি পথ ঠিক থাকে, আপনার জীবনে আদর্শ থাকে, নীতি থাকে, তাহলে আপনার রাজনীতির যাত্রাটাও ঠিক থাকবে। আপনার রাজনীতির যাত্রাটা তখনই ঠিক হবে যখন আপনার পায়ের তলার মাটি এবং আপনার চারিত্রিক গঠনটা ঠিক থাকবে। আজকে যাদের চারিত্রিক গঠন ঠিক নেই বা যাদের আদর্শ নীতিটা নেই, তারা কিন্তু দেখবেন নীতিভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদের কিন্তু আজকে মানুষ ছুঁড়ে ফেলছে। আমি সন্তুষ্ট, আমি আবার বলছি আমি সন্তুষ্ট। আমি কবে কী ছিলাম সেটা আমার কাছে প্রাসঙ্গিক না, আমি আজকে কী আছি, আগামী দিন কী হবে সেটাই করব, এবং দল আমার কাছে শেষ কথা। আর দলের যে সিদ্ধান্ত হবে, আমাকে যে দায়িত্ব দেবে, যে দায়িত্ব যদি নাও দেয় আমি এখানে ছোটো কোনো যে আপনার কাজ করব, আর যদি দায়িত্ব দেয় সেটাও পালন করব।
কিন্তু দল আমার কাছে প্রথম এবং শেষ কথা। দলের বাইরে আমি কিচ্ছু নয়। আজকে আমি আপনি আমার কাছে এসেছেন, আমি একজন কাউন্সিলর হিসেবে আপনি আমার কাছে এসেছেন, বা আমি দীর্ঘদিন রাজনীতি করি এই জন্য এসেছেন, এটা আমাকে দল দিয়েছে। আপনি আমার কাছে আসতেন না যদি আমাকে দল স্বীকৃতি না দিত। তাই দল প্রথম এবং শেষ কথা যে কোনো রাজনৈতিক দলের, এটা শুধু আমার বলছি না, যে কোনো রাজনৈতিক দলের কর্মীদের কাছে তার দল প্রথম এবং শেষ হওয়া উচিত। আর বর্তমান রাজনীতিতে যখন রাজনীতিটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, রাজনীতি মানে নিজের সম্পত্তি বাড়াও, রাজনীতি মানে নিজের অর্থ বাড়াও, ব্যাংক ব্যালেন্স করো, সেই জায়গায় রাজনীতিটাকে নতুন রূপ দিয়ে মামাটি মানুষের প্রকৃত অর্থে যারা কর্মী তাদেরকে তুলে নিয়ে আসার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। তাই নিজের জন্যে নয়, সেই লোকটার মুখটা চেয়েই আমি তৃণমূল কংগ্রেস করি। সে যা নির্দেশ দেবে করব, সে যদি বলে বসে থাকতে বসে থাকবো, সে যদি আবার বলে দৌড়াতে দৌড়াবো। সম্রাটবাবু, আপনি বললেন না যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অর্থ, তার মানে কি সম্রাটবাবুও মনে করেন যে দলে বর্তমান সময়ে তৃণমূল দলের পদ হোল্ড করতে গেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দরকার, মানি পাওয়ার দরকার, যেরকম বিরোধীরা বলছেন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে সম্রাটবাবু কি সেই একই কথাটা মনে করেন? না, কিছু ক্ষেত্রে তো তা হয়, অস্বীকার করার তো কোনো উপায় নেই। কিছু ক্ষেত্রে রাজনীতিতে কিছু ক্ষেত্রে সেটা হয়, বাবা বড় নেতা তার ছেলেকে চান্স দেওয়া, এটা কিন্তু তৃণমূল ক্ষেত্রে নয়, সব জায়গার ক্ষেত্রেই। আপনি দেখুন, আজকে যদি মাননীয় অমিত শাহ যদি গৃহমন্ত্রী না হতো, তার ছেলে কি আজকে ক্রিকেটের প্রেসিডেন্ট হতো? ক্রিকেট অ্যাসোসিয়েশন না বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হতো? তাই সবসময় একটা, আমাদের দৈনন্দিন জীবনেই এটা দেখেছি, আমাদের রাজনৈতিক জীবনে আমার ছোটোবেলার থেকেই দেখা, যে বাবা যদি একটা বড় নেতা হয় তার ছেলের অটোমেটিক্যালি চান্স হয়ে যায়, এটাই হয়ে এসছে। এই প্রথাটাকেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙতে চাইছে, এই প্রথাটাকেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে। আর দেখুন, যারা এই ধরনের কথাবার্তা বলে, আপনি বলুন না, মাননীয় আমাদের আমাদের বিরোধী দলনেতা শুভেন্দুদা, শুভেন্দুদার বাবাও তো নেতা ছিলেন, শুভেন্দুদার বাবা নেতা ছিলেন, শুভেন্দুদার পরিবারে শুভেন্দুদার ভাইও এমপি, এক ভাই চেয়ারম্যান ছিলেন। তাই পরিবারতন্ত্র সবসময় আমাদের এর মধ্যে ছিল, আর পরিবারতন্ত্র থাকাটাও কোনো অন্যায় বলে আমি মনে করি না। একটা ভালো নেতার ছেলে ভালো নেতা হবে না, এরম তো হতে পারে না। একটা ভালো নেতা ছেলে যদি তার যোগ্যতা থাকে, যদি তার কাজ করার, মানুষের সেবা করার সব রকম ইচ্ছা থাকে, নীতি থাকে, আদর্শটাকে মেনে চলার দৃঢ়তা থাকে, তাহলে স্বাভাবিকভাবে তারও যোগ্যতা আছে মানুষকে করা। কিন্তু স্বাভাবিকভাবে আজকে সেই প্রবণতাটা বেশি, এটা আপনি শুধু আমার দলে বলছেন কেন, সার্বিকভাবেই সব জায়গায়। আপনি এই যে কর্ণাটকে ভোট হয়ে গেল, ভোটে যে আগে দেবগৌড়া ছিল তার ছেলেই তো এখন ওখানকার নেতা, আজকে আপনি ফারুক আবদুল্লাহ বলুন তার ছেলে নেতা, সারা ভারতবর্ষেই যেখানে যেখানে আপনি দেখবেন এই একটা প্রবণতা আছে রাজনীতিটাকে তার পারিবারিক একটা মেলবন্ধন করে দেওয়ার, বা পারিবারিক একটা এই করা একটা ব্যাপার আছে। আজকে এনসিপি যখন জন্ম হয়েছিল, সদ্য শরদ পাওয়ার যখন তার দল তৈরি করেছিল, পি এস সাংমা, তারপরে ওই আমাদের বিহারের ওই এমপিটা কী নাম, তাকে নিয়ে এবং নিজে একটা দল তৈরি করেছিল, তাদের মূল উদ্দেশ্যটা কী ছিল? মূল উদ্দেশ্যটা ছিল পরিবারতন্ত্র এবং তার সাথে সাথে বিদেশি সোনিয়া গান্ধী, এই ইস্যুটাকে নিয়ে তারা দল তৈরি করেছিল। কিন্তু আজকে এনসিপিকে কারা নিয়ন্ত্রণ করছে? তার শরীর খারাপ হয়ে যাওয়ার পরে তার মেয়ে, তার ছেলে এটাই করছে, ঠিক সেইভাবেই। আপনি পি এস সাংমার মেয়ে আজকে কি এমপি নয়? তাই স্বাভাবিকভাবে রাজনীতির মধ্যে পরিবারের একটা ব্যাপার থাকে। কিন্তু তারপরেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আমাদের পারিবারিক সে অর্থে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মতন ছেলেদেরকে খুঁজে বের করে, যারা রাজনীতি পাগল, যারা রাজনীতি ছাড়া অন্য কোনো চাহিদা নেই, যাদের সোনার চেন পরারও চাহিদা নেই, বড় গাড়ি চড়ারও চাহিদা নেই, ব্যাংক ব্যালেন্স করারও চাহিদা নেই, শুধুমাত্র রাজনীতির খিদে, সেই সব ছেলেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সুযোগ করে দিচ্ছে, এটাই তো বড় কথা। সম্রাটবাবু, আপনি বললেন না যে এই যে পরিবর্তন, তো এগুলো সবই মানলাম, কিন্তু একটা কথা বলে যে আপনি একজন পেশায় আইনজীবী, তার সাথে সমাজকর্মী একটা দিকে,
কিন্তু আইনজীবী হিসাবে সত্যি কি ব্যারাকপুরের আইন শৃঙ্খলা সত্যি সুষ্ঠু আছে? কারণ যদি কদিন আগেই যে ঘটনা, সেই ঘটনা দেখার পর কিন্তু সাংসদ অর্জুন সিং প্রশ্ন তুলে দিয়েছে আইন শৃঙ্খলাকে একটু সুন্দর করা দরকার, একটু সবল হওয়া দরকার। এটা কি আপনি মানছেন? না, আপনি আইন শৃঙ্খলা দেখুন, আপনি ব্যারাকপুরের ওই খুনের কথা বলছেন, সোনার দোকানের খুনের কথা বলছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একটা 27 বছরের ছেলে খুন হয়েছে, আমার ব্যারাকপুরের বিধায়ক সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেছেন। কিন্তু অর্জুনদা যেটা কথাটা বলেছেন, অর্জুনদা দেখুন মাস লিডার, অস্বীকার করার কোনো ব্যাপার নেই। অর্জুনদা বলেছেন কেন কোন কথাটা, অর্জুনদা বলেছেন যে আমার নিরাপত্তার থেকেও মানুষের নিরাপত্তাটা থাকা জরুরি। অর্জুনদা বলেছেন যে যদি আমার নিরাপত্তাটাকে আমি ভাবছি ছেড়ে দেবো যদি মানুষের নিরাপত্তাটা না দিতে পারি। এই কথা তো তৃণমূলেরই কথা, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই কথা, এটাকে আপনারা ডিফার করছেন কেন? আর স্বাভাবিকভাবেই একটা খুন হলে তো প্রতিক্রিয়া হবেই, কিছু মানুষজন তৃণমূলের বিরুদ্ধেও বলছে, কিন্তু এর মানে তো এই নয় যে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনার উইদিন এ আওয়ার অফ 24 আওয়ার্স অ্যারেস্টেড অল দ্য কালপিটস, যারা যারা এখানে করেছে, পাটনার থেকে দিয়ে গিয়ে অ্যারেস্ট করে নিয়ে এসছে। তাই স্বাভাবিকভাবে দেখুন, অর্জুনদা আমাদের সম্মানীয় নেতা, উনি কি বললেন, ওনার কথা আমি কোনো মন্তব্য করার আমার স্পর্ধাও নেই, এবং উনি আমার মাননীয় আমাদের সাংসদ, উনি যেটা বলতে চেয়েছেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া, একজন খুন হয়েছে, তার বাড়িতে সেরকম কান্নাকাটি অবস্থা দেখে উনি যখন বেরাচ্ছেন তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, তাই তাৎক্ষণিক ওনার আবেগ দিয়ে উনি কথাটা বলেছেন। কিন্তু তার মানেই উনি তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করেছে বা সরকারের সমালোচনা করেছে, এই ধরনের কোনো ঘটনা নয়। আপনি দেখবেন ওইখান থেকে পার্থভৌমিক আমাদের মাননীয় মন্ত্রী, উনিও গেছিলেন ওই পরিবারটার কাছে। উনি ওই পরিবারটার কাছে গিয়ে যখন বেরিয়ে আসছে ওনার চোখেও জল ছিল। পার্থদাও বলছিল এই দোষীদের গ্রেপ্তার না হলে আমরা কড়া ব্যবস্থা নেব। এই যে কথাবার্তা তৃণমূলের মধ্যে, এই যে কথা দেখুন, তৃণমূল দলের মধ্যে সব নেতাদের মধ্যে আবেগ আছে। আপনি কি জানেন আমাদের এইখানকার বিধায়ক রাজ চক্রবর্তী, মানে যতক্ষণ পর্যন্ত না ওই পোস্টমর্টম হয়ে ওই বাচ্চা ছেলেটির দেহ তাকে সৎকার করা হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই সতে ছিল? তার সেদিনকে আমি যদি ভুল না করি সেদিনকে জামাই ষষ্ঠী ছিল, জামাই ষষ্ঠীর থেকে সে দৌড়ে এখানে চলে এসে সারাক্ষণ ছিল। এবং আমাদের বিধায়ক ফোন করে আমাকে বলছে যে সম্রাট, ব্যারাকপুরটাকে এরমভাবে রাখা যাবে না, ব্যারাকপুরটাকে ঠিক করতেই হবে, এবং উনি তোলপাড় করেছেন এটাকে অ্যারেস্ট করার জন্যে। তো দেখুন, আমাদের তৃণমূল কংগ্রেসের লোকেদের মানসিকতা দেখুন, দু একজন খারাপ সবসময় থাকে, একটা এক বস্তা চালে দু একটা কাঁকর নিশ্চয়ই বেরাবে, কিন্তু যাতে আমার বস্তা জালে কোনো পোকা না থাকে সেটা আপনার দেখা দরকার। পোকা থাকলে সব চাল নষ্ট হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের যদি আমি এক বস্তা চাল বলি, এখানে কোনো পোকা নেই, দু একটা কাঁকর থাকতে পারে, আর বস্তায় কাঁকর না থাকাটাও তো অস্বাভাবিক, থাকতেই পারে কাঁকর। এই কাঁকরগুলোই তো দাঁতে বেঁধে যাচ্ছে তৃণমূলের দাঁতে বেঁধে গিয়েই বলছেন যে নিজের দলেরাই বলছেন যে মন্ত্রীর ছত্রছায়া যারা থাকে তারাই নাকি প্রমোটিং করে, মন্ত্রীর ছত্রছায়া যারা থাকে তারাই ফুলে ভেপে ওঠে, আর পঞ্চায়েতে তো টিকিট বিক্রি হয়েছে টাকার বিনিময়। এইগুলোকে আপনি কী বলছেন, এই কাঁকররাই কি বলছে তাহলে? না, আমি আপনাকে বলি, ক্ষমতায় যখন আপনি থাকবেন, যখন কিছু ছদ্মবেশী মানুষ আপনার সাথে থাকবে, আপনি যখন দল আপনার ক্ষমতায়, তখন কিছু ছদ্মবেশী মানুষ নিজেদের আখের গোছাতে আপনার পিছনে ঘুরবে, সেই থেকে আপনার সাবধান হওয়া অত্যন্ত জরুরি। কারা নর্মাল জীবনযাপন করছে, কারা রাজনীতিটা মানুষের জন্য করতে চাইছে, আর কারা রাজনীতির আড়ালে ব্যবসা করতে চাইছে, রাজনীতির ক্ষমতাকে চেঞ্জ করে ব্যবসা করা করতে চাইছে, আমাদের নেতৃবৃন্দকে সেটাও অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা দরকার। এবং আপনি দেখবেন আমাদের দলেরই নেতা কর্মীরা, আমাদের নেতারা কোনো সময় ওই সব এলিমেন্টকে নিয়ে কোনো সময় চলাফেরা করে না। দু একটা ব্যতিক্রম হতেই পারে, আমি বলছি দু একটা ব্যতিক্রম নেই যে জানায়, দু একটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু সার্বিকভাবে তার জন্যে তৃণমূল কংগ্রেস দায়ী নয়, কোনো ব্যক্তি বিশেষ দায়ী,
তৃণমূল কংগ্রেসকে দায়ী করলে হবে না, তার কারণ তৃণমূল কংগ্রেসটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এটা অন্য কারো দল নয়। এখানে এই ধরনের কোনো অনৈতিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের কোনো স্থান হয় না। সম্রাটবাবু, আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে আমার, যে সম্রাটবাবুকে যদি আবার নতুন রূপে দেখা যায় সামনে লোকসভা নির্বাচন, তার আগে যদি নতুনভাবে দেখা যায়, যেভাবে দেখা যাচ্ছে নবজোয়ারের মাধ্যমে নতুন নতুন পথ পাওয়া যাচ্ছে, নতুনভাবে দায়িত্ব দেওয়া হচ্ছে, কেন ভাঙড়ের পরিস্থিতির পর কিন্তু সব্যসাচী দত্তকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, সেভাবেও যদি সম্রাটবাবুকে নতুনভাবে দল দায়িত্ব দেয় ব্যারাকপুরের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে, সেই জায়গায় সম্রাটবাবুর ভূমিকা কী থাকবে? দেখুন, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আমি দল করি, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, জননেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়া আমার কাছে আর কোনো জায়গা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন, দলের আমার নেতৃত্ব যদি মনে করেন যে আমাকে কাজে লাগাবেন, আমার যদি সে যোগ্যতা ওনারা আছে মনে করেন, আমার যদি সেই আদর্শ নীতি আছে ওনারা মনে করেন, যদি মনে করেন যে আমি দলকে কোনো বিপদগামী জায়গায় নিয়ে যাব না, দলের সম্মানটা যদি ওনারা মনে করেন আমি অক্ষুণ্ণ রাখতে পারবো, তাহলে দায়িত্ব দিলে নিশ্চয়ই আমার 100% চেষ্টা করব। কিন্তু দায়িত্ব না দিলেও আয়ারাম আর গয়ারাম হব না। আমার দায়িত্ব না দিলেই আমি আমার দলকে গালাগালি দেব, দলের সমালোচনা করব, দল ছেড়ে চলে অন্য দলে যাব, এই জীবনে আর সেটা হবে না। এই জীবনে কতদিন বা বাঁচব দাদা, আমার 47+, কত জীবন আর বাঁচব? এই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথেই নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর যটা দিন আছি এই পৃথিবীতে, যটা দিনই থাকব ওই নেতৃত্বেই থাকব, এর বাইরে আর কিছু না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আদর্শ মেনে থাকব। ওই কী পেলাম কী নে পেলাম এইটা এখন আর আমার কাছে, এগুলো ব্যাপারগুলো আর নেই, এগুলো আর আমার কাছে কোনো বড় ব্যাপার হয় না। কী পেলাম কী না পেলাম, পেলে ঠিক আছে, না পেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা ছিল, আছে, থাকবে, এর বাইরে আর কোনো কথা হবে না। একদম একদম সত্যি, হয়তো দল তাকে নতুন দায়িত্ব দিক বা না দিক, হয়রাম গয়রাম হবে না, দল পরিবর্তন করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করছেন, দল করে যাবেন শেষ দিন পর্যন্ত। সোজা সাপটার উত্তর দিলেন সম্রাটবাবু, সম্রাট সভাদার, তিনি কিন্তু একদম নিজের যে মনের কথা সেগুলো প্রকাশ করলেন। চালে কাকর আছে, কাকর থাকবে, সেগুলোকে নিয়েই কিন্তু চলতে হবে। সময় দেখা যাক ব্যারাকপুরের রাজনীতির প্রেক্ষাপটে কি নতুন রূপ আসে। আপনারা দেখতে থাকুন আপনার খবর, সঙ্গে থাকুন। জীবনের যা কিছু চাওয়া, মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী, প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড় হালিশহর কাঁচড়াপাড়া, খ্যাংরাপট্টি OMG রোড বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচড়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।